Welcome dear students to my YouTube channel Academos. Today we are going to read the poem The Echoing Green. The poem is written by William Blake. এই যে আজকে যে টপিকটা যে কবিতাটা আমরা পড়ব সেটা হচ্ছে Echoing Green. লিখেছেন কে? William Blake. প্রথমে এই William Blake সম্পর্কে one or two words দু একটা কথা আমরা বলি। উইলিয়াম ব্লেক ছিলেন রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি, কিন্তু তিনি তার জীবদ্দশায় ততটা সম্মান পাননি যতটা তিনি অ্যাকচুয়ালি যোগ্য, যতটা তার পাওয়া উচিত ছিল। উইলিয়াম ব্লেক ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ দ্য রোমান্টিক এজ, বাট ইন হিজ লাইফ টাইম হি ওয়াজ নট রেকগনাইজড অ্যাজ এ গ্রেট পোয়েট, বাট টুডে উই কনসিডার হিম as one of the brightest stars in the history of English poetry. যাই হোক, আমরা আজকে উইলিয়াম ব্লেকের যে কবিতাটা পড়তে চলেছি সেটা হচ্ছে ইকুইন গ্রিন, সেটা নেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি সংস অফ ইনোসেন্স থেকে। উইলিয়াম ব্লেকের বিখ্যাত লিটারি ওয়ার্কস আর তার বিখ্যাত সাহিত্য কর্মগুলো হলো দ্য সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স, The Marriage of Heaven and Hell. এখন আমরা আজকে নির্ধারিত কবিতায় চলে আসি, The Echoing Green. The poem consists of three stanzas. কবিতাটা তিনটে স্তবক আছে। Each stanza has 10 lines. প্রত্যেকটা স্ট্যানজায় 10টা করে লাইন আছে। এই যে 10টা লাইনে আবার পাঁচ জোড়া ছন্দবদ্ধ পংক্তি আছে। Each stanza consists of five rhyming couplets. পাঁচ জোড়া ছন্দবদ্ধ পংক্তি এক একটা স্টাঞ্জায় রয়েছে, মোট 30টা পংক্তি দিয়ে এই কবিতাটা। কবিতাটার টাইটেলের কি মানে সেটা আগে দেখি। The Echoing Green. The word echoing means resounding. Pratidhvanito hocche emon. Echoing means resounding. And green shobdotar ortho hocche green fields. Green kothar mane hocche shobuj mat, grassy fields. Ghashe bhorti shobuj mat. Tole ei je echoing green, যে মাঠে ছেলেরা খেলা করছে সেই শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, এটাই তার মানে। এই গ্রিন, দ্য গ্রিন ইজ ইন দ্য ল্যাপ অফ নেচার। এই যে গ্রাসি ফিল্ড, ইট ইজ ইন দ্য ল্যাপ অফ নেচার, প্রকৃতির কোলে এই সবুজ মাঠ। হোয়ার দ্য ইয়াং চিলড্রেন প্লে সাউট কোয়ারল অ্যান্ড দ্য সাউন্ডস অফ দ্য সাউটেন্স, তাদের এই চিৎকারের শব্দগুলো আর রিসাউন্ডিং প্রতিধ্বনিত হচ্ছে, এটাই টাইটেলটার মানে। এখন কবিতাটা যদি আমরা খুব ভালোভাবে পড়ি, অন দ্য সার্ফেস উপরে উপরে যদি তাকিয়ে দেখি, ইট সিমস টু বি এ ভেরি সিম্পল পোয়েম, খুব সাদা মাঠা একটা কবিতা মনে হবে। বাট ইফ উই গো ডিপ, যদি আরো ভিতরে যায়, ইফ উই ডেলভ ডিপ, আরো গভীরে প্রবেশ করি, উই উইল ফাইন্ড অ্যানাদার মিনিং লাইং বিনিথ দ্য সার্ফেস। সার্ফেসের বিনিথ, নিচে, উপরিতলের নিচে আরো একটা অর্থ, একটা নিগুড় অর্থ কবিতাটা রয়েছে আমরা দেখতে পাব। এখন কবিতাটাকে পড়তে হলে আমাদের যে শব্দগুলোর উপর নজর রাখতে হবে তা হলো এগুলো। ইকুইং মিন্স রিসাউন্ডিং, প্রতিধ্বনিত হচ্ছে এমন। মেরি মানে উৎসব মুখর। স্কাইলার ভরত পাখি। বুশ মানে ক্লাম্প, ঝোঁপ, ঝোঁপঝাড়। চিয়ারফুল প্লেজেন্ট, আনন্দদায়ক। কেয়ার মিন্স হচ্ছে অ্যাংজাইটি, কেয়ার মানে এখানে যত্ন নয়, কিন্তু কেয়ার মিন্স অ্যাংজাইটি, উদ্বেগ, দুশ্চিন্তা। ফোক, এফ ও এল কে, ফোক, এল ইজ সাইলেন্ট,
people, লোকজন, and such মানে same kind, একই রকমের অনুরূপ, তো এই শব্দগুলো আগে তোমাদের জানতে হবে। এবার আমরা প্রতিটি লাইনের ব্যাখ্যায় চলে আসি, প্রতিটি লাইন ধরে ধরে আমরা এর ব্যাখ্যাতে আসি। ফার্স্ট লাইন, ফার্স্ট আঞ্জা, ফার্স্ট লাইন, দ্য সান ডাজ অ্যারাইজ অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ, সূর্য ওঠে এবং আকাশকে সুখী করে তোলে। দ্য মেরি বেলস রিং, আনন্দ ঘণ্টাগুলো বেজে ওঠে, টু ওয়েলকাম দ্য স্প্রিং, এই বসন্তকে স্বাগত জানানোর জন্য। দ্য মেরি বেলস রিং, আনন্দ ঘণ্টা গির্জার আনন্দ ঘণ্টাগুলো বেজে ওঠে, টু ওয়েলকাম দ্য স্প্রিং, বসন্তকে স্বাগত জানাবার জন্য। দ্য স্কাইলার অ্যান্ড দ্য অ্যান্থ্রাস, স্কাইলার ভরত পাখি এবং থ্রাশ, থ্রাশ হচ্ছে আরেকটা গায়ক পাখি, ইট ইজ এ সং বার্ড। দ্য বার্ডস অফ দ্য বুশ, ঝোপঝাড়ের পাখিরা, সিং লাউডার অ্যারাউন্ড, সিং লাউডার, আরো জোরে জোরে গান গাইতে শুরু করে অ্যারাউন্ড, চারিপাশে, কার চারিপাশে, টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড, ওই যে ঘন্টার ধ্বনিগুলো পাচ্ছে বেলসগুলো, তার যে আনন্দ আওয়াজ, আনন্দ ধ্বনি, সেই আওয়াজ শুনে তারাও গিয়ে ওঠে পাখিরা, দ্য স্কাইলার, দ্য থ্রাশ। হোয়াইল আওয়ার স্পোর্টস সেলিব্রেশন অ্যাট দ্যাট টাইম, তখনই আমাদের খেলাধুলোকে দেখা যেতে পারে অন দ্য ইকোয়িং গ্রিন, এই প্রতিধ্বনিত হওয়া সবুজ মাঠে। দ্য সান ডাজ অ্যারাইজ মিন্স হোয়েন দ্য সান রাইজেস, দ্য টাইম ইজ মর্নিং, অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইস, দ্য সারাউন্ডিংস লুক বিউটিফুল, চারিপাশটা সুন্দর দেখায়। দ্য মেরি বেলস রিং, মেরি বেলস রেফার্স টু দ্য বেলস অফ দ্য চার্চ, গির্জার ধ্বনিগুলো বেজে ওঠে, টু ওয়েলকাম দ্য স্প্রিং, বসন্তকে স্বাগত জানাবার জন্য। দ্য ওয়েলকাম দ্য স্প্রিং বাই রিঙিং বেলস অফ দ্য চার্চ, দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ, দ্য স্কাইলার্ক, ইউ নো দ্যাট ইট সোর্স ভেরি হাই, ইট ফ্লাইজ ভেরি হাই ইন দ্য স্কাই, অনেক উঁচুতে ওঠে, অ্যান্ড থ্রাশ এ সম্ভব, বার্ডস অফ দ্য বুশ, ঝোপঝাড়ের পাখিরা, সিং লাউডার অ্যারাউন্ড, টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড, দ্য স্টার্ট সিং, দ্য বেলস রিং, দ্য বার্ডস সিং, কখন, হোয়েন ইট ইজ মর্নিং। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সূর্য উঠেছে সকালবেলা, আর কোন ঋতুর কথা হচ্ছে, স্প্রিং, স্প্রিংটা হচ্ছে বেস্ট সিজন, দ্য কিং অফ অল সিজনস, সব থেকে ভালো ঋতু হচ্ছে স্প্রিং, সেই ঋতুকে স্বাগত জানাবার জন্য গির্জার ঘণ্টাগুলো বেজে উঠছে। আর সেই সময়, সেই সকালবেলায়, হোয়াইল আওয়ার স্পোর্টস সার্ভিসিং, আমাদের এন্টারটেনমেন্ট, আমাদের এনজয়মেন্ট, আওয়ার স্পোর্টস, আমাদের খেলাধুলো ক্যান বি সিন, দেখা যেতে পারে অন দ্য ইকোয়িং গ্রিন, অন দ্য ইকোয়িং গ্রিন ফিল্ডস। নাও দিস তানজা অ্যাকচুয়ালি গোটা এই কবিতাটা, ইকোয়িং গ্রিন অ্যাকচুয়ালি সিম্বলাইজেস আওয়ার লাইফ, ইট হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস, দ্য পোয়েম হ্যাজ থ্রি স্টানজাস অ্যান্ড ইচ স্টানজা সিম্বলাইজেস এ পার্ট অফ লাইফ, দ্য ফার্স্ট স্টানজা সিম্বলাইজেস আওয়ার চাইল্ডহুড, আওয়ার ইউথ, আমাদের শৈশবকাল এবং যৌবনকালকে বোঝাচ্ছে এটা, হোয়েন উই প্লে, যখন আমরা খেলি সবুজ মাঠে। এই যে সূর্যের সকালবেলা, এটা একটা গোটা দিনকেও রিপ্রেজেন্ট করছে। আরও যখন কবিতাটা পড়বো, দেখা যাচ্ছে যে একবার বিকেলবেলা আসছে, একবার সন্ধ্যেবেলা আসছে শেষটাঞ্জাতে, তাহলে গোটা দিনকে এটা রিপ্রেজেন্ট করে। সেই দিনের বেস্ট পার্ট কোনটা, মর্নিং, বেস্ট সিজন কোনটা, স্প্রিং,
সেরকমই আমাদের লাইফের বেস্ট পার্টটা হচ্ছে এই চাইল্ডহুড এন্ড ইয়ুথ। উই হ্যাভ নো ওয়ারিজ অ্যান্ড অ্যাংজাইটিজ অ্যাট দ্যাট টাইম। আমাদের এই সময় কোনো দুশ্চিন্তা উদ্বেগ এগুলো থাকে না। উই প্লে, উই এনজয় অ্যান্ড আর এন্টারটেইনড, এবং আমরা আমোদ প্রমোদ করতে থাকি। তো দ্য ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি ইজ দ্য রিপ্রেজেন্টিং ইজ রিপ্রেজেন্টিং দ্য বেস্ট পার্ট অফ আওয়ার লাইফ। কি ইট ইজ আওয়ার চাইল্ডহুড অ্যান্ড ইউথ। নাও উইল কাম টু দ্য সেকেন্ড স্টাঞ্জা। Now we have come to the second stanza of the poem. Old John with white hair, does love awake care? Old John with white hair, paka chule old John, brittho John, jar chul gulo paka, does love awake care? Heshe uriye dicche jibone udbeg duschinta ke, she udbeg duschinta ke gurutto dicche na, amol dicche na, হেসে উড়িয়ে দিচ্ছে। কখন? সিটিং আন্ডার দ্য ওক, ওক গাছের তলায় বসে। অ্যামং দ্য ওল্ড ফক, ওল্ড ফক বৃদ্ধ মানুষদের সঙ্গে এই ওল্ড জন যার চুল পেকে গেছে, তিনি বৃদ্ধ মানুষদের সঙ্গে এই গ্রিন ফিল্ডে এসেছেন এবং হেসে সময় কাটাচ্ছেন। They laugh at our play, they watch us at play, আমাদেরকে খেলতে দেখছেন তারা। And soon they will say, এবং শীঘ্রই তারা বলে উঠছেন, such, such were the joys, such, এরকমটাই, same, একই রকম were the joys, আমাদেরও আনন্দ ছিল একই রকমের। When we all girls and boys, যখন আমরা ওই বৃদ্ধরা নিজেদেরকে বলছে, যখন আমরা বালক বালিকা মিলে ইন আওয়ার ইউথ টাইম আমাদের যৌবনে ওয়ার সিন দেখা যেত অন দ্য ইকোয়িং গ্রিন, এই প্রতিধ্বনিত হওয়া সবুজ মাঠে। তাহলে দেখো এই যে জেনারেশন, অ্যাকচুয়ালি দিস সেকেন্ড স্টাঞ্জা রিপ্রেজেন্টস আওয়ার মিডল এজ, আমাদের মাঝ বয়সটাকে রিপ্রেজেন্ট করছে এই সেকেন্ড স্টাঞ্জাটা। Here we see old John, he has white hair, he does not give importance to care, anxieties, worries, he loves our care, udbeg duschinta ke heshe uriye dicchen. Kothay boshe ache? Under the oak tree, among old folk, aro onnanno bondhuder shonge. তারা কি মনে করছেন? তাদের এই বাচ্চাদেরকে খেলাতে খেলতে দেখছেন। দে লাভ অ্যাট আওয়ার প্লে, দে ওয়াচিং দ্য চিলড্রেন অ্যাট প্লে, খেলতে দেখছেন বাচ্চাদেরকে। এবং যখন দেখছেন তাদের কি হচ্ছে, তাদের আগেকার জীবনটা মনে পড়ে যাচ্ছে। দে আর নট টেকিং পার্ট ইন এনি গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাট দ্যাট টাইম, দে আর এনজয়িং দ্য চিলড্রেন অ্যাট প্লে, ছেলেদেরকে ছেলেদের খেলতে দেখাটাকে তারা উপভোগ করছে। হোয়েন দ্য সি দেম, হোয়েন দ্য ওয়াচ দেম, ইট টেক দেম টু দেয়ার ওন ইউথ অ্যান্ড চাইল্ডহুড, তাদের ছোটোবেলায় এটাকে তাদের নিয়ে চলে যাচ্ছে, তাদের স্মরণে চলে আসছে কি, তাদের ছোটোবেলার কথা। দে রিমেম্বার দেয়ার পাস্ট, এর ফলে কি হচ্ছে, দে গেট ব্যাক সাম এনার্জি, কিছুটা শক্তি পাচ্ছে, কিছুটা সাহস পাচ্ছে, আবার যেন পুনর্জীবিত হয়ে উঠছে। অ্যাজ এ রেজাল্ট দে লাভ অ্যাওয়ে কেয়ার, দুশ্চিন্তাকে আর আমল দিচ্ছে না। সো ইট ইজ দ্য সেকেন্ড, দ্যাট সেকেন্ড স্ট্যান্ডার রিপ্রেজেন্টস আওয়ার মিডল এজ, আমাদের মাঝ বয়সটাকে বোঝাচ্ছে। ইট ইজ দ্য সিম্বল, ইট সিম্বলাইজেস আওয়ার মিডল এজ। We will come to the next stanza after this. Third stanza, third stanza
ট্যাবে পড়ে নি। টিল দ্য লিটল ওয়ান্স ওয়্যারি, ওয়্যারি মানে টায়ার্ড, ক্লান্ত, এক্সস্টেড, নো মোর ক্যান বি মেডি। তাহলে টিল দ্য লিটল ওয়ান্স ওয়্যারি, যখন তারা ক্লান্ত হয়ে পড়ে আর তাদের মধ্যে কোনো শক্তি নেই, উল্লাস নেই, হাসি খুশি ভাবটা নেই, দ্য সান ডাজ ডিসেন্ড, ডিসেন্ড মানে গো ডাউন, সূর্য যখন অস্ত যায়, ডিসেন্ড সানসেটস, অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, আমাদের এই যে খেলা সেটা শেষ হয়ে যায়। রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার, তাদের মায়ের কোলের চারিপাশে, মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, অনেক অনেক ভাই বোন একসঙ্গে, লাইক বার্ডস ইন দ্য নেস্ট, যেমনভাবে পাখিরা তাদের বাসাতে, আর রেডি ফর রেস্ট, বিশ্রামের জন্য প্রস্তুত। অ্যান্ড স্পোর্টস নো মোর সিন, আর খেলা দেখা যায় না। অন দ্য ডার্কেনিং গ্রিন, সেই অন্ধকার আচ্ছন্ন সবুজ মাঠে। এবার আমরা আসি, আমরা বাংলা মানেটা দেখলাম, এটাকে ইংরেজিতে বলার পরে নিগুড় অর্থ, ভিতরের কি অর্থ সেটা দেখব। সো নাও দ্য চিলড্রেন আর টায়ার্ড, দে হ্যাভ নো এনার্জি টু প্লে মোর, দ্য সান হ্যাজ গান ডাউন, সূর্য অস্ত গেছে, অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, আমাদের খেলাও শেষ হয়ে গেছে, উই আর নট প্লেইং এনি মোর, উই আর নাও গ্যাদারিং রাউন্ড দ্য ল্যাপস অফ আওয়ার মাদার্স, মায়ের কোলের চারিপাশে জড়ো হয়েছে তারা, মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, অনেক অনেক ভাই বোন মিলে, দে আর নট নাও কোয়ারেলিং, হোয়াইল অন দ্য ইকুইং রিং দে ওয়ার শাউটিং, প্লেইং অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কোয়ারেলিং, বাট দে আর নট কোয়ারেলিং নাও, এখন আর তারা ঝগড়াঝাটি করছে না, লাইক বার্ডস ইন দ্য নেস্ট, বাসায় যেমন পাখিরা থাকে, আর রেডি ফর রেস্ট, তারা এখন বিশ্রাম চাইছে, দে আর লং ফর রেস্ট, দে ওয়ান্ট টু টেক রেস্ট, অ্যান্ড স্পোর্টস নো মোর সিন, নাও ইউ ক্যানট সি দেম অ্যাট প্লে অন দ্য ডার্কনিং গ্রিন, এই অন্ধকার আচ্ছন্ন সবুজ মাঠে আর তাদের খেলতে দেখা যাচ্ছে না। দিস তাঞ্জা রিপ্রেজেন্টস দ্য লাস্ট পার্ট অফ আওয়ার লাইফ, লাস্ট ফেজ অফ আওয়ার লাইফ, বার্ধক্য থেকে মৃত্যু পর্যন্ত আমরা আমাদের জীবনের ভারে ক্লান্ত হয়ে পড়ি, ওয়্যার উই বিকাম টায়ার্ড, নো মোর ক্যান বি মেরি, আর আমরা সেই উল্লাসের মধ্যে যেটা ছোটবেলায় আমাদের প্রচন্ড আনন্দ ছিল, সেই আনন্দের দিনগুলো খুঁজে পাই না, জীবনের সূর্যাস্ত হয়ে যায়, দ্য সান ডাজ ডিসেন্ড, জীবন সূর্যাস্তের দিকে, জীবন সাহান্যের দিকে এগিয়ে চলে, তখন আমাদের এই যে সাংসারিক লীলা খেলা যা স্পোর্টস বলে আমরা বোঝাতে চাইছি সেটা শেষ হয়ে যায়, জীবন সাঙ্গ হয়, জীবনের লীলা খেলা সাঙ্গ হয়, তখন রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার, আমাদের ডিভাইন মাদার, আমাদের সৃষ্টিকর্তা কোলে আমরা কি করি, মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, দেখো যখন ছোট ছেলেরা যখন মাঠে খেলছিল তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, কিন্তু যখন দিনের শেষ হয়ে যায় তারা মায়ের কোলের কাছে এসে জড়ো হয়ে যায়, এক জায়গায় ঘুমায়, বিশ্রাম করে, তখন আর কিন্তু কোনো ঝগড়াঝাটি নেই, সেরকম আমাদের এই জীবনের লাস্ট ফেজে এসে আর কোনো ঝগড়াঝাটি থাকে না, সবাইকে আমরা ক্ষমা করে দিই, আমাদের ভুল থেকে আমরা শিক্ষা লাভ করি, আমরা এখন চির বিশ্রামের জন্য অপেক্ষা করি, চির বিশ্রাম, চির ঘুমে চলে যেতে চায়, মানে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লাইক বার্ডস ইন দ্য নেস্ট আর রেডি ফর রেস্ট, না অ্যাট দ্য লাস্ট ফেজ উই আর লংইং ফর রেস্ট, রেস্ট ফর এভার,
চির বিশ্রামে যেতে চাইছি, চির ঘুমে যেতে চাই। And sports no more sing on the darkening green, এই অন্ধকার সবুজ মাঠে আর আমাদের মানে এই পৃথিবীতে আমাদের আর খেলা জায়গা থাকে না, আমাদের লীলা খেলা সাঙ্গ হয়ে যায়। Now come to the title of the poem, the echoing green, প্রতিধ্বনি হচ্ছে এমন সবুজ মাঠ, অথচ এখানে ডার্কেনিং বলল। এক একটা জীবনের একটা নির্দিষ্ট তিনটে ফেজ, সেটা হয়ে গেলেই তার জীবনটা ডার্ক হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, সে অন্য এক জগতের বাসিন্দা হয়ে যায়। তো এই কুইন গ্রিন কেন বলা হলো টাইটেলটাকে? এই গ্রিন সবুজ মাঠ যেখানে আর এক প্রজন্ম আজকে খেলছে, হই হুল্লোর হচ্ছে, তার শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, সেটাতে আগামী দিনে হয়তো এই প্রজন্ম খেলবে না, কিন্তু অন্য এক প্রজন্ম খেলতে থাকবে, প্রজন্মের পর প্রজন্ম ধরে এই সবুজ মাঠে খেলা চলতে থাকবে, হুল্লোড় চলতে থাকবে, এবং তাদের যে খেলার আওয়াজ সেটা প্রতিধ্বনিত হতে থাকবে, প্রজন্মের পর প্রজন্ম এটা ঘটতে থাকবে। তাই ইকোয়িং বলা হচ্ছে, এক প্রজন্মের প্রতিধ্বনি পরের প্রজন্ম করবে, সেই জন্য একে ইকুইং বলা হচ্ছে। দোজ হু আর চিলড্রেন টুডে উইল বিকাম ওল্ড টুমরো, বাট দ্য গ্রিন ফিল্ডস উইল নেভার রিমেইন এমটি, কিন্তু এই সবুজ মাঠটা কিন্তু এমটি থেকে যাবে না, খালি থেকে যাবে না। অ্যানাদার জেনারেশন উইল ফিল আপ দ্য ভ্যাকান্ট প্লেস, এই যে ফাঁকা জায়গাটা পরিপূর্ণ করবে পরের জেনারেশন, দ্য নেক্সট জেনারেশন, নেক্সট জেনারেশন উইল কাম আপ অ্যান্ড ফিল আপ দ্য ভ্যাকান্ট প্লেস, দে উইল শাউট অ্যান্ড কোয়ারেল অ্যান্ড প্লে অ্যান্ড দেয়ার সাউন্ডস উইল রিসাউন্ড, তাদের শব্দগুলো প্রতিধ্বনিত হতে থাকবে। তাই এটা ইকোয়িং গ্রিন। ভালো করে কবিতাটা পড়ে দেখো, বুঝতে পারছো কিনা, এবং কমেন্টে জানাও কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। অনেক অনেক ধন্যবাদ।